ঝাড়খণ্ড বিধানসভায় নামাজের জন্য আলাদা ঘর তৈরি করছে রাজ্য সরকার, কিন্তু এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। বিজেপির আপত্তিতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, মন পরিষ্কার থাকলে সব কিছু মেনে নেওয়া যায়। এদিকে ঝাড়খণ্ড বিধানসভা ভবনের অন্দরে মুসলিম বিধায়কদের নামাজ পড়ার জন্য আলাদা করে ঘর বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের জেএমএম কংগ্রেস জোট সরকার, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ঝাড়খণ্ড জুড়ে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বিধানসভা ঘেরাও করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগে ঝাড়খণ্ড বিধানসভায় নামাজের জন্য আলাদা নামাজ কক্ষ বরাদ্দ করেছে সরকার। সরকারের যুক্তি, অনেক সময় মুসলিম বিধায়করা অধিবেশন মাঝপথে ছেড়ে নামাজ পড়তে যান, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হয়। সে কারণেই বিধানসভার অন্দরে মুসলিম বিধায়কদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে, যা নিয়ে তীব্র আপত্তি বিজেপির। গণতন্ত্রের মন্দিরে বিশেষ ধর্মের জন্য উপাসনা কক্ষ। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের এই সিদ্ধান্ত নিয়ে চলতি অধিবেশনের শুরু থেকেই বিধানসভা উত্তাল। দুই দিন আগেই বিধানসভা ভবনের সামনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুতুল পুড়িয়েছে বিজেপি। সোমবার দিনভর বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। সোমবার বিধানসভায় ঢোকার মুখেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি বিধায়করা, কেউ কেউ হনুমান চালিসাও পাঠ করেন। বিজেপির দাবি, বিধানসভা কক্ষে যেমন নামাজের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, তেমনি বড় হনুমান মন্দির তৈরি করতে হবে, অন্য ধর্মের উপাসনা কক্ষ তৈরি করতে হবে, আর না হয় নামাজ কক্ষটিকে সব ধর্মের প্রার্থনা কক্ষে পরিণত করতে হবে। যদিও সেই প্রস্তাবে রাজি নন মুখ্যমন্ত্রী সোরেন। তার বক্তব্য, এতে কোনো সমস্যার সমাধান হবে না, ঈশ্বর সর্বত্র বিরাজমান, মন পরিষ্কার থাকলে এতে কারো সমস্যা থাকার কথা নয়, কূট মানসিকতা থাকলে সব কিছু নিয়ে সমস্যা হয়। এরপরই বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে এই নামাজ কক্ষ বন্ধ না হলে বিধানসভা কক্ষ ঘেরাও করবে তারা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।